জাতি মাতাল তালে তার নাম আওয়ামী লীগ আমরা মাঝে মধ্যে অন্যকে একটু পাগল করার জন্য কিছু বেতাল বেতাল করি কিছু তাল বেতাল আমাদের মধ্যে মাঝে মধ্যে হয়ে যায় কিন্তু আমরা আমাদের ফালতা ঠিক আছে আমরা লাভ দিয়ে নর্দমাই পড়ি না আমরা লাভ দিয়ে বিএনপি জমাতের শিবিরের উপকার হয় মতো এমন কোন কাজ আওয়ামী লীগ করবে না আমরা যে যাই করি না কেন আমরা সবাই কিন্তু আওয়ামী লীগ আমাদের ইতিহাস এমন নয় যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকা প্রতীকের বিরুদ্ধে কেউ ভোট দিয়েছি এই ধরনের কলঙ্ক আমাদের উপর কেউ অর্পণ করতে পারবে না আমরা সবাই বিশ্বাসী ইমানদার আওয়ামী লীগ আমরা সবাই নৌকা মার্কার আওয়ামী লীগ সঠিক কিনা তাহলে এরপরেও নির্বাচনের আগে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এত লম্বা কথা বলে লাভ নেই এগুলা বিভিন্ন কারণে এখানে পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি লিটু আছে আমার স্নেহভাজন অত্যন্ত ত্যাগী নেতা দাবি তো তারও ছিল এখন নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তর বাইরে আমাদের কথা বলার আমাদের চিন্তা করার কোন সুযোগ নেই না হয় লিটুর একটা দাবি ছিল আমরা ভবিষ্যতে লিটুর বিষয়টা বাংলাদেশ আওয়ামী লীগের কাছে উপস্থাপন করব এবং লিটুকে সম্মানিত করার আমরা চেষ্টা করব আর আজকে আমরা যখন নাস্তায় নামি আমাদেরকে হাজার হাজার মানুষ সালাম দেয় সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু তারপরে সম্মানটুকু জননেত্রী শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার পার্টি করি বলি আমরা ক্ষমতাবান আমাদেরকে মানুষ সালাম দে আমাকে পুলিশ সাহেবেরা সম্মান দিয়ে রাস্তা ফাঁক করে দে মিস্ত্রি সাহেবেরা ডেকে ইউনু সাহেবেরা ডাকে সম্মান জানায় আগে জানাতো সত্যি কিনা বলেন আগে জানাতো কিনা তাহলে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আছেন বলে এবং আমাদেরকে ক্ষমতাসীন করেছেন বলে আজ আমরা সম্মানের অধিকারী হচ্ছি যদি এমন হয় আল্লাহ না করুক আমরা ক্ষমতায় নেই কাকেও খুঁজে পাওয়া যাবে যেই হাত তুলিছিল সালামের জন্য সেই হাত হয়তো পিঠের উপর ঘুষি হিসাবে পড়বে সেই একই হাত মুখে দাঁতের মধ্যে মেরে দাঁত ফেলে দেবে সেই হাতে সালাম দিয়েছিল সুবিধাবাদীরা ক্ষমতা না থাকলে এমন হয় এটাই বাস্তবতা অস্বীকার করার কোনো জো নেই